আপনি জানেন কি উটকে কখন জীবন্ত সাপ খাওয়ানো হয়? পবিত্র কোরআনে সুন্দর একটি রহস্যময় বিষয় হলো উট সাপ খায় কেন। এ বিষয়ে পবিত্র কোরআন ও বিজ্ঞানের আলোকে অত্যন্ত চমৎকার কিছু তথ্য আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, উট এমন একটি প্রাণী যেটির বৈশিষ্ট্য অন্যান্য সকল প্রাণীর থেকে একটু ভিন্ন এবং অদ্ভুত। পবিত্র কোরআনে একটি রোগের আলোচনা আছে, যে রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়। সারাদিন সে শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে। বিশেষজ্ঞগণ উটের এই রোগের ব্যাপারে গবেষণা করে কোনো উৎস বা কারণ ব্যাখ্যা করতে পারেনি, আর এই রোগের নাম হলো হায়াম। অনেকে আবার এই বিষয়ে না জেনে উটের উপরে নানা ধরনের জুলুম করে থাকে, কিন্তু আল্লাহ তাআলা উটের হায়াম নামক এই রোগের শিফা রেখেছেন পবিত্র কোরআনে। এর মহা ঔষধ হচ্ছে একটি জীবন্ত সাপ খাইয়ে দেওয়া। অনেক সময় সে নিজে নিজেও তা খেয়ে থাকে। উটটি যখন সাপটিকে গিলে ফেলে, এই অবস্থায় প্রচণ্ড তৃষ্ণা বাড়তে থাকে এবং 8 ঘন্টা এই অবস্থায় থাকে, আর তখন উটের চোখ থেকে অঝর দ্বারায় জল বেরিয়ে আসতে থাকে। উটের পিপাসার এই রোগটিকে পবিত্র কোরআন মাজিদে জাহান্নামীদের শাস্তির সাথে তুলনা করে বয়ান করা হয়েছে, যার অর্থ কিছুটা এমন। অতঃপর তার উপর গরম জল রঙ্গক করতে থাকবে, আর পিপাসার তো সেই প্রাণী উটের মতো জলপান করবে। উট সাপের বিষের কারণে জলপান করতে থাকে, আর জাহান্নামীরা রঙ্গক করে সিদ্ধ হতে থাকা জলপান করতে থাকে। সে জল এতটাই গরম যা তাদের মুখের সামনে আনার সাথে সাথেই তাদের চেহারার কষ্ট গলে পড়বে, তবুও তারা এক শ্বাসে সেই জল পান করবে, আর তা তাদের পেটের সব আতুরি কেটে পিছনের রাস্তা দিয়ে সব কিছু বেরিয়ে আসবে। বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, পিপাসিত উটের মতো তারা জল পান করবে এক শ্বাসে। বন্ধুরা, কোরআনের এই ধরনের তথ্য কি আপনি এর আগে থেকেই জানতেন? হয়তো অনেকেই জানতেন, আবার অনেকেই জানতেন না। আর এই জন্যই আমাদের প্রিয় নবী এক শ্বাসে জল পান করতে নিষেধ করেছেন। তিনি এরশাদ করেন, উটের মতো এক শ্বাসে জল পান করিও না, বরং 3 শ্বাসে তা পান করে। অর্থাৎ নবী আমাদের এই জন্য এক শ্বাসে জল পান করতে নিষেধ করেছেন, কারণ এটা হলো জাহান্নামীদের আলামত। উটের চোখ থেকে যে জল বেরোতে থাকে তা খুবই মূল্যবান জল, কেননা এই জল অন্য জলের থেকে সম্পূর্ণ আলাদা। এই চোখের জলকে তিরাগ বলা হয়, আর তিরাগ এমন একটি মৌসল যা কিনা প্রাণীর বিষকে নষ্ট করার জন্য উপযোগী। বন্ধুরা, আপনারা সবাই জানেন মূল্যবান তিরাগ অনেক কষ্টে তৈরি করা সম্ভব এবং খুবই ব্যয়বহুল হয়ে থাকে। সেই তিরাগই হচ্ছে উটের সেই চোখের জল যা বিষক্রিয়ায় নষ্ট করার চিকিৎসায় কার্যকরী। এই চোখের জলকে চামড়ার ছোট্ট থলের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়। বন্ধুরা, এবার আরও একটি প্রশ্ন হলো, উট কুঁজে কীভাবে জল ধরে রাখে? আসলে কুঁজে চর্বি পুড়ে রাখে উট, এর ওজন 80 পাউন্ড পর্যন্ত হওয়ার খবর পাওয়া গেছে, আর এই কারণে উট 1-2 সপ্তাহ পর্যন্ত না খেয়ে টিকে থাকতে পারে। এখন কেউ কেউ বলতে পারেন 1 গ্রাম চর্বি করলে তো 1 গ্রামের বেশি জল তৈরি হয়। কথাটা মিথ্যে নয়, কিন্তু আরও একটি সত্য হলো, এটি উটের জল তৈরির কাজে আসে না, বরং কুঁজের চর্বি জমাতে তার থেকে বেশি জল খরচ হয়। তাহলে উট জল কোথায় জমিয়ে রাখে? উত্তর হলো রক্তকোষে কিংবা শরীরের অন্য কোনো অংশে। তবে এর চেয়েও বড় কথা হলো, উট খুবই মৃতময়ী প্রাণী, হিসেব করে সে জল খরচ করে। যেমন সে খুব অল্প পরিমাণে মূত্র ত্যাগ করে, তাছাড়া উট খুবই কম থাকে। শরীরের ভেতরের উটের জল ব্যবস্থাপনার খাস সাজিয়ে আছে। তার রক্তকোষগুলো যখন তুলনামূলকভাবে শুকিয়ে আসে, তখন জল সরবরাহ করে শরীরের অন্য তরল অংশ। আরও একটি ব্যাপার হলো, শরীরের মোট ওজনের 25% কমে না যাওয়া পর্যন্ত উট জলের অভাব সহ্য করে নিতে পারে। অথচ যেখানে অন্য স্তন্যপায়ী প্রাণীরা 12-15% ওজন কমে গেলে হৃৎপিণ্ড বিকল হয়ে যাওয়ার মতো জটিলতায় পড়ে, তাই মরুভূমির জাহাজ খ্যাত উট 1-2 সপ্তাহ ছাড়াই মরুভূমিতে টিকে থাকতে পারে। তবে পিঠে ওজন চাপালে দিনের সংখ্যা কমে সেটা 3-4 দিনে আসে। সো বন্ধুরা, এই ছিল উটের বিষয়ে চমৎকারী একটি রহস্যময় তথ্য। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।